এভারেস্ট নিয়ে তো ছোটবেলা থেকেই আমরা কম বেশি অনেক কিছুই জানি। সেই ক্লাস টু থ্রিতে বাংলা বইয়ের পাতায় এভারেস্টের সাথে আমাদের পরিচিতি হয়েছে। স্যার জর্জ এভারেস্টের নামের সাথে মিল রেখে এভারেস্টের নামকরণ থেকে শুরু করে শুনেছি শেরপা তেনজিং নোরগে আর স্যার এডমন্ড হিলারির বিশ্বজয়ের গল্প। শুনতে হাস্যকর শোনালেও সত্যিটা হলো ছোটবেলা থেকে এভারেস্ট সম্পর্কে শুনলেই মনে হতো খুব লম্বা আকাশচুম্বী একটা বরফখণ্ড, হিমশীতল পরিবেশে যাকে জয় করা প্রায় অসম্ভব। কিন্তু আজকাল কিন্তু এভারেস্টের চূড়ায় পা রাখা খুব স্বাভাবিক হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব এভারেস্ট সম্পর্কে। তাই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের রহস্যময় ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। আমাদের মনে হতে পারে যেহেতু এভারেস্ট সর্ববৃহৎ শৃঙ্গ, সুতরাং এটি আরোহণ করাও সর্বাধিক বিপজ্জনক। এখানে একটা মজার তত্ত্ব হলো, অন্য কয়েকটি পর্বতের তুলনায় এভারেস্ট আরোহণের মৃত্যুর হার কিন্তু অনেকটাই কম। হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহৎ পর্বত হল কেটু, কেউ কেউ বলে মাউন্ট গডউইন এস্টেন। এই পর্বত আরোহণে মৃত্যুর হার হল 26%, যেখানে এভারেস্টের ক্ষেত্রে এই পরিসংখ্যান হল মাত্র 4%। তুলনামূলকভাবে অনেক ছোট কিছু পর্বতও এভারেস্টের চেয়ে কয়েক গুণ বেশি প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে, যেমনটা হয়েছে অন্নপূর্ণা একের ক্ষেত্রে। অন্নপূর্ণা এক এভারেস্টের তুলনায় প্রায় 2500 ফুট ছোট হওয়া সত্ত্বেও এখানে মৃত্যুর হার এভারেস্টের প্রায় 8.5 গুণ বেশি। হিমালয় পর্বতমালায় রয়েছে 150টিরও বেশি ছোট বড় পাহাড় পর্বত, তন্মধ্যে সর্ববৃহৎ হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 29,029 ফুট বা 8,850 মিটার। এর পরপরই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, রয়েছে অন্নপূর্ণা 1-2 ইত্যাদি। হিমালয় পর্বতমালার সব থেকে ছোট পর্বতটি হল মাউন্ট কৈলাস। তাই পরের বার যদি কেউ হিমালয় সর্ববৃহৎ পর্বত বলে অবহিত করে, তাহলে তাদের ভুল শুধরে দিতে দেরি করো না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই জানি এভারেস্টকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ, এছাড়া এভারেস্টকে মৃত্যুকূপও বলা হয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগে আছে, ঠিক কী কারণে এভারেস্টের চূড়া জয় করতে গিয়ে অনেক পর্বতারোহী নিখোঁজ হয়ে গেল বা তাদের লাশও কেন পাওয়া গেল না? হ্যাঁ বন্ধুরা, মূলত এভারেস্ট বরফে ঘেরা এবং তুষারে ঘেরা আবৃত। সেখানে হঠাৎ করেই তুষারঝড়ের আবির্ভাব হয় এবং পর্বতারোহীরা কিছু বুঝে ওঠার আগেই তুষার ঝড়ের নিচে তারা তলিয়ে যায়, ফলে সেখান থেকে তারা নামতে পারে না। এমনকি উদ্ধার কাজ হলেও তাদের লাশও খুঁজে পাওয়া যায় না। এজন্য এভারেস্টকে বলা হয় মৃত্যুকূপ। যে যাই বলুক না কেন, বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের পর্বতারোহীরা নিয়মিতভাবে এভারেস্ট জয় করেছে এবং এভারেস্টের মাথায় বাংলাদেশের পতাকাও রয়েছে। তো প্রিয় বন্ধুরা, মৃত্যুকূপ এভারেস্ট সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ বিদেশের রহস্যময় ভিডিওর জন্য। ধন্যবাদ।